চান্দিপুর নামক খুবই সুন্দর একটি গ্রামে রূপালী নামে একটি মেয়ে বাস করত। রূপালী যখন খুবই ছোট তখন তার মা বাবা মারা গিয়েছিল। রূপালী দেখতে ছিল খুবই কালো, কিন্তু তার মন ছিল খুবই সুন্দর। রূপালী তার চাচি বিমলার সাথে থাকত। বিমলারও একটি নিজের মেয়ে ছিল, তার নাম ছিল প্রাচী। প্রাচী দেখতে ছিল খুবই সুন্দরী, তার গায়ের রং ছিল একেবারে দুধে আলতা। এ কারণেই প্রাচী রূপালীকে একেবারেই দেখতে পারত না। সে রূপালীর বিরুদ্ধে তার মা বিমলার কাছে শুধু অভিযোগ করত, আর তার মাকে দিয়ে রূপালীকে অনেক বকা খাওয়াত। মা, মা দেখো, রূপালী আজ আমাকে না বলে আজও আমার জামা পরেছে। আমি এটা পরে স্কুলে যেতে চাইছিলাম। কিরে রূপালী, তুই কেন আমার মেয়ের জামা পরেছিস? তোর নিজের জামা চোখে দেখিস না? চাচি, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার কোনো কাপড় নেই, এজন্যই তো আমি পাঁচের কাপড় পরেছি। আমার কাছে যে কাপড়গুলো আছে সবই ছেঁড়া আর পুরাতন। রোজ রোজ একই রকম ছেঁড়া পোশাক পরে গেলে কলেজের ছাত্রছাত্রীরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এজন্যই তো আমি পরেছি। ফকিনীর বাচ্চাকে দেখে হাসবে না তো কি করবে? দেখতে যেমন কালো কয়লা তেমনি ফকিনী। কোনো কথা শুনতে চাই না, আজ থেকে কখনো আর আমার মেয়ের জামা পরবি না, বুঝেছিস? ঠিক আছে চাচি। প্রাচী রূপালীকে তার মাকে দিয়ে বকুনি শুনিয়ে খুবই খুশি হলো, আর সে স্কুলে চলে গেল। বিমলাও কাজে লেগে গেল। এদিকে রূপালীও কান্না করতে করতে কলেজে চলে গেল। এরপর যখন সন্ধে হলো, সন্ধের সময় রূপালীর সঙ্গে ওর বয়ফ্রেন্ড ইশাখাও তাদের বাড়িতে আসলো। ইশাখা, তুমি এদিকে আসো, বসো, আমি তোমাকে এখনি সায়েন্সের নোটবুক দিচ্ছি। রূপালী, তোমার কি ম্যাথমেটিক্সের সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেনটা বুঝে এসেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকারাম, ওটা তো একেবারেই সহজ। এদিকে আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে রূপালী, তুমি তো দেখছি ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড রেসপেক্টেবল গার্ল, এ কথা তো আমার আগে জানা ছিল না। আমি আজকে চললাম, আবার কালকে কলেজে দেখা হবে, বাই। বাই ইশাখা। ইশাখাকে রূপালীর সঙ্গে দেখে প্রাচী খুবই হিংসায় চলে গেল, কারণ ইশাখা ছিল দেখতে খুবই হ্যান্ডসাম। আর প্রথম দেখাতেই প্রাচী ইশাখাকে ভালোবাসতে শুরু করলো। ইশাখা চলে যাবার পরে প্রাচী তাড়াতাড়ি রূপালীর কাছে আসলো আর বলল, আরে রূপালী, তোমার কাছে যে ছেলেটা এসেছিল সে কে? তার নাম কি? ওটা কি তোমার বয়ফ্রেন্ড? দেখতে কি হ্যান্ডসাম বয়। হ্যাঁ প্রাচী, তুমি ঠিকই ধরেছো, ও আমার সঙ্গে একই কলেজে পড়ে, ও আমার বয়ফ্রেন্ড। এই কথা, তাই না? আচ্ছা ঠিক আছে রূপালী, শোনো, দুদিন পরে আমার বার্থডে, আমার বার্থডেতে তোমার বন্ধুকেও ইনভাইট করো। তোমার যেহেতু বয়ফ্রেন্ড, তাহলে আমার বার্থডেতে তাকে ইনভাইট করা যেতেই পারে, তাই না? এ কথা শুনে রূপালী খুবই খুশি হলো, আর রূপালী ইশাখাকে তার বার্থডেতে ইনভাইট করলো। দুদিন পরে বার্থডে চলে আসলো। বার্থডেতে ইশাখা ও প্রাচীর অন্যান্য বন্ধু বান্ধবীরাও চলে আসলো। প্রাচী তার সমস্ত বার্থডের গেস্টের সামনে ইশাখাকে বলল, হাই স্মার্ট বয়, নিশ্চয় তোমার নাম ইশাখা। Yes, you are right. শোনো স্মার্ট বয়, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তোমার রুচিটা এত নিম্নমানের কেন বলো তো? মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। আমি বলতে চাইছি যে তুমি দেখতে এত সুন্দর, তবে রূপালীর মতো চাকরানির বাচ্চা চাকরানি আর কালির কয়লার পথে কেন বসে আছো বলো তো? রূপালীর থেকে লাখো গুণ সুন্দরী আমি। আমি বলছি তুমি ওকে ছেড়ে দাও আর আমার সঙ্গে বন্ধুত্ব করো। রূপালী এই অপমান কিছুতে সহ্য করতে পারলো না। সে মন খারাপ করে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে আসলো। সে হাঁটতে হাঁটতে নদীর কিনারে একটি গাছের নিচে বসলো। বসে সে খুবই কান্না করতে লাগলো। মা, বাবা, কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেছো? আজকে আমার কতটা কষ্ট, আমাকে কেউ দেখতে পারে না, কালো রঙের কারণে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। যখন আমি পৃথিবীতে জন্ম নিলাম তখন কেন তুমি আমাকে গলা টিপে মেরে ফেললে না মা? কিছুক্ষণ পরে রূপালী একটি শব্দ শুনতে পেল। রূপালী এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। এই জিমি, তুমি কান্না করছো কেন? তোমার কি দুঃখ আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করতে চাই।
রূপালি, তুমি ভয় পেও না, এদিকে তাকাও, আমি হলাম জাদুর গাছ, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করব। এরপর রূপালী জাদুর গাছের কাছে তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না, আমার ভালোবাসার শুধু একজনই ছিল, তার নাম হলো ইশাকা। ইশাকাটির সামনে আমার বোন অনেক বেইজ্জতি করেছে আমাকে। আমার মনে হয় ইশাকা আমার সাথে আর কোনোদিন কথা বলবে না, এজন্য আমি খুবই কষ্টে আছি। রূপালী, তোমার বন্ধু তোমাকে ভালোবাসে, মনে হচ্ছে সে তোমার রং দেখে নয়, মন দেখে। ভালোবাসা কখনো রং ধ্বনি করি দিয়ে হয় না, ভালোবাসতে ভালো একটা মন প্রয়োজন, তোমার তো মন একেবারে খাঁটি সোনা। রূপালী, এর জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার মনটা অনেক পবিত্র, যাতে করে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। মুহূর্তের মধ্যে ওই জাদুর গাছের সামনে খুবই সুন্দর একটি জাদুর ফগ প্রকট হয়ে গেল। শোনো রূপালী, তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করো, এই ঘরের মধ্যে তুমি যা চাইবে তুমি তাই পাবে। রূপালী খুশি হয়ে ওই জাদুর লেহেঙ্গার ঘরের মধ্যে প্রবেশ করলো। সে সেখানে গিয়ে দেখতে পেল প্রয়োজনীয় সমস্ত জিনিস সেখানে রাখা আছে। ওই লেহেঙ্গার ঘরের মধ্যে বিভিন্ন রকমের ফ্রক, গাউন ও লেহেঙ্গা আছে। ওই লেহেঙ্গার মধ্যে থেকে রূপালী একটি লেহেঙ্গাকে পরে নিল। সঙ্গে সঙ্গে রূপালী দেখতে খুবই সুন্দরী মেয়েতে পরিণত হলো। আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, আমি এত ফর্সা সুন্দরী হয়ে গেলাম কি করে? থ্যাংক ইউ জাদুঘর, থ্যাংক ইউ। রূপালী, তুমি ইচ্ছে করলে এই ঘরের মধ্যে সারাজীবন থাকতে পারো, কিন্তু এখন তোমার বোনের বার্থডে পার্টিতে যাওয়া উচিত তোমার। ঠিকই বলেছ জাদুর ফকের ঘর, এখন আমার প্রাচীর বার্থডে পার্টিতে যাওয়া উচিত। এই কথা বলে রূপালী প্রাচীর বার্থডে পার্টিতে চলে গেল। বার্থডে পার্টিতে যাওয়ার পরে সেখানকার সমস্ত গেস্টরাই রূপালী দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। এরপর প্রাচীর বলল, মা মা এদিকে এসো, দেখো রূপালীর দিকে তাকাও, কালো ভূতকে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে চাকরানি বাচ্চা চাকরানি, সত্য করে বল, মুখে কি লাগিয়েছিস? দেখতে তো কালো ভূত ছিলি, মুহূর্তের মধ্যে এত সুন্দর হইলি কি করে? রূপালী তার চাচিকে সমস্ত কথা খুলে বলল। এরপরে বলল, চাচি, কিন্তু ওই জাদুর ফগের ঘরের মধ্যে আমি একা থাকতে চাই না, তুমিও আমার সাথে থাকবে, প্রাচীও থাকবে। একথা শুনে বিমলার চোখে পানি চলে আসলো আর বলল, রূপালী, তুই আমাদেরকে এত ভালোবাসিস, অথচ সারাটা জীবন আমি তোকে কষ্ট দিয়ে গেছি। চাচি, তুমি আমার মায়ের মতো, আর প্রাচী আমার নিজের বোনের মতো। তোমরা ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে বলো? আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। এর পর থেকেই বিমলা রূপালীকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো, আর প্রাচীও রূপালীকে নিজের বোন ভাবতে লাগলো। তারপর থেকে তাদের আর কোনো দুঃখ রইল না। জাদুর ফকের ঘরের মধ্যে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। অনেক দিন আগের কথা, রমেশ, তার স্ত্রী কমলা ও 5 বছরের মেয়ে ঋতু ও ছোট্ট ছেলে গিট্টুর সঙ্গে বাস করত। গিট্টুর বয়স ছিল মাত্র 1 মাস। তাদের জীবন বেশ হাসিখুশিতেই কাটছিল। তবে হঠাৎ করে একদিন রমেশ যে ফ্যাক্টরিতে কাজ করত, সেই ফ্যাক্টরিতে আগুন লেগে গেল। ওই দুর্ঘটনায় রমেশ মারাত্মকভাবে আহত হয়। লোকজন তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে দেয়। যখন এই সংবাদ কমলা জানতে পারল, তখন সে দ্রুত দৌড়ে চলে গেল হাসপাতালে। হাসপাতালের ডাক্তার কমলাকে বলল, দেখুন, আপনার হাজবেন্ডের অবস্থা খুবই সিরিয়াস, আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। ডক্টরের কথা শুনে কমলা চিন্তায় পড়ে গেল। রমেশ এই যাত্রা বেঁচে গেলেও তার পা একেবারে ভেঙে গিয়েছিল। এই জন্য রমেশ আর কাজ করতে পারেনি। রমেশকে সেই ফ্যাক্টরিতে কাজ থেকে বাদ দিয়ে দিল। ঘরে যা কিছু জমা ছিল সব কিছু তার চিকিৎসায় শেষ হয়ে গেল। এখন আর সে তো ইনকামও করতে পারে না, কারণ দুর্ঘটনায় তার পায়ের রগ একেবারে মরে গিয়েছিল। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তারপরেও সে অনেক কাজ খুঁজল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। এর উপরে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। বৃষ্টির মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তার জন্য অনেক কষ্টকর হয়ে উঠল, কারণ
তাদের বাড়ির আশেপাশের রাস্তাগুলো পানিতে ডুবে গিয়েছিল। আজকেও কোনো কাজ পেলাম না, আমি কি করব? আমার পায়ের অবস্থা খারাপ বলে আমি কি বাঁচতে পারবো না? আমি কি করে আমার পরিবারের ভরণ পোষণ করব? আমি কি করে চলব? রমেশ একেবারে ভেঙে পড়েছিল, কারণ 3 মাস থেকে তার বাড়ির মালিক বারবার তার কাছে বাড়ির ভাড়া নিতে আসছিল, আর ভাড়া দিতে না পারায় বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছিল। ওদিকে তাদের ঘরেও খাবার মতো কিছুই ছিল না, 2 দিন হচ্ছে বাচ্চারা পর্যন্ত না খেয়ে আছে। এরপর আবারও আনমনা হয়ে রমেশ কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলো। তখন আবারও ভীষণ জোরে বৃষ্টি আরম্ভ হলো। রমেশ উপায় না পেয়ে একটি চায়ের দোকানে গিয়ে বসল। চায়ের দোকানদার পকোড়া বানাচ্ছিল, আর দোকানে বসে থাকা লোকজন চায়ের সাথে পকোড়া খাচ্ছিল ও বৃষ্টির মজা নিচ্ছিল। এসব দেখে রমেশের ক্ষুধা আরও বেশি বেড়ে গেল। এরপর রমেশ তার প্যান্টের মধ্যে হাত ঢোকাল, তখন হঠাৎ করে 10 টাকা হাতে বেরিয়ে আসলো। সেটা ছিল অনেক আগের পুরনো টাকা। তখন রমেশ ভাবতে লাগল, আমি আর কমলা তো পানি খেয়ে দিন কাটাচ্ছি, কিন্তু ঋতু ও তো ছোট মানুষ, ও না খেয়ে কয়দিন থাকবে? যদি ওর জন্য আমি পকোড়া নিয়ে যাই তাহলে অনেক খুশি হবে। ওই 10 টাকা দিয়ে রমেশ পকোড়া কিনল। যখন কিছুক্ষণ পরে বৃষ্টি থামল, তখন সে পকোড়া নিয়ে বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে গিয়ে তার মন খারাপ হয়ে গেল। তার স্ত্রী ও 2 সন্তান রাস্তায় দাঁড়িয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় তার 2 বাচ্চা কান্না করছে, কোলের বাচ্চাটিও ক্ষুধায় অনেক জোরে জোরে চিৎকার করছে। ঋতু ভয়ে তার মায়ের পা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওদিকে ঘরের মালিক ঘরের ভেতর থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। ঋতু যখন তার বাবাকে দেখল, তখন সে দৌড়ে তার বাবার কাছে গেল আর বলল, বাবা বাবা দেখো না, কাকা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আর ঘরের জিনিসপত্র বাইরে কি করে ছুঁড়ে ফেলছে। এসব দেখে রমেশ বাড়ির মালিকের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরল আর বলল, মালিক প্লিজ আমাদেরকে ঘর থেকে বের করে দেবেন না, আমি কোথায় যাব আমার স্ত্রী আর ছোট ছোট বাচ্চা নিয়ে? আগে বাড়ি 2 মাসের ভাড়া দে, এরপরে কথা বল। মালিক আপনার 2টা পায়ে ধরে বলছি, আমাকে আর একটু সুযোগ দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। গত 2 মাস থেকে আমি তোমার এরকম কথা শুনছি, আর আমি সহ্য করতে পারবো না। এরই মধ্যে বাড়ির মালিকের চোখ পড়ল রমেশের হাতে থাকা পকোড়ার দিকে। তখন বাড়ির মালিক আরো বেশি রেগে গেল। কতটা বেশরম তোমরা, আমার বাড়ি ভাড়া দেওয়ার মতো তোমাদের কাছে টাকা নেই, কিন্তু পকোড়া খাওয়ার টাকা ঠিকই আছে। এই বাড়ি থেকে বের হয়ে যাও, দ্বিতীয়বার কখনো আর এই বাড়ির দিকে নজর তুলে তাকাবে না, যাও এখান থেকে। এ কথা বলে বাড়ির মালিক পা দিয়ে লাথি মেরে পকোড়াগুলোকে মাটিতে ফেলে দিল আর ঘরে তালা দিয়ে সেখান থেকে চলে গেল। হে খোদা, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব? কমলা, থাকার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আমার ছোট ছোট বাচ্চা, এদেরকে নিয়ে কি করব? রাস্তায় তো থাকা সম্ভব না। এ কথা বলে রমেশ বাড়ির ছোটোখাটো জিনিসগুলোকে মাথায় উঠিয়ে তার পরিবার সহকারে হাঁটতে আরম্ভ করল। কিন্তু কিছুক্ষণ পরেই আবারও অনেক জোরে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটি জায়গা খুঁজতে লাগলো, কিন্তু দূর দূর পর্যন্ত কোনো জায়গা খুঁজে পেল না। ওদিকে কমলা তার কোলে ছোট বাচ্চাটিকে বুকের সাথে জড়িয়ে ধরে জোরে জোরে চলতে আরম্ভ করল। এরই মধ্যে বৃষ্টি আরও বেশি বেড়ে গেল। হে আল্লাহ, তুমি আমাদের মতো গরিবের উপরে কেন এত মুসিবত দিচ্ছ? আমি এখন কোথায় যাব? তখন রমেশের চোখ পড়ল ব্রিজের নিচের অনেক বড় মোটা পাইপের দিকে। ওই পাইপের মধ্যে গিয়ে বসে তাদের পরিবারকে বৃষ্টি থেকে আত্মরক্ষা করার জন্য বলল। কিন্তু তারা সবাই মিলে সেখানে পৌঁছতে না পৌঁছতে হঠাৎ করে গাছ থেকে একটি ডাল পড়ল ঋতুর মাথার উপরে। এতে ঋতুর মাথায় অনেকটা চোট লাগলো। মা মা, আমার মাথায় অনেক ব্যথা করছে। কাঁদিস না মা, অল্প একটু তো লেগেছে, তাতে কি হয়েছে, ঠিক হয়ে যাবে। এরপর তারা সপরিবারে পাইপের মধ্যে গিয়ে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নিশানায় নেই। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করল, তবে অনেকক্ষণ পরে একটি গাড়ি তাদের কাছে এসে থেমে গেল। ওই গাড়ির মধ্যে থেকে এক স্বামী স্ত্রী বের হলো আর বলল, আরে সুমন, এই বৃষ্টির মধ্যে ভেজার মজাই আলাদা, তাই না?
হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ আনুজ। এই বৃষ্টির মধ্যে ভিজে তারপর বাড়িতে গিয়ে গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা। তুমি একদম ঠিক বলেছ। ইস, যদি এই বৃষ্টি সারা রাত থাকতো তাহলে কি যে ভালো হতো। এদিকে গরিব রমেশের পরিবার বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল, ওদিকে ধনীরা বৃষ্টির মজা নিচ্ছিল। আসলে পৃথিবীর মানুষের মধ্যে কতটা ব্যবধান রয়েছে, রমেশের পরিবার বসে বসে এসবই ভাবছিল আর বৃষ্টি থামার অপেক্ষা করছিল। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই, বৃষ্টির গতি আরও বেশি বেড়ে চলল। আস্তে আস্তে ওই পাইপের মধ্যেও পানি যেতে আরম্ভ করল। কমলা, এখান থেকে আমাদের সরে যাওয়া উচিত, এক সুরক্ষিত জায়গায় গিয়ে দাঁড়াবো, নইলে আমরা তো এখানে বৃষ্টির পানিতে ডুবে মারা যাব। এ কথা বলে রমেশ ঋতুকে তার কাঁধে উঠিয়ে নিল, এরপর একটি সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করল। কিছুক্ষণ যাওয়ার পরে পানির একটি ঢেউ আসলো, ঢেউয়ে ফসকে গিয়ে রমেশ পড়ে গেল, ঋতুও সেই পানির ঢেউয়ের উপরে ভাসতে লাগলো। বাবা বাবা, আমাকে বাঁচাও। এরপর রমেশ অনেক চেষ্টা করলো, কিন্তু ঋতুকে আর দেখতে পেল না, ঢেউয়ের প্রবলে ঋতু কোথাও যেন হারিয়ে গেল। আমার বাচ্চা, আমার ঋতু কোথায় গেল? ওগো, তুমি আমার ঋতুকে এনে দাও। হে খোদা, এই গরিবের উপরে কি তোমার একটু রহম হলো না? আজ তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছ। যদি আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারতাম তাও একটা কথা ছিল। তারা ওই বৃষ্টির পানির প্রবলতা থেকে বাঁচার জন্য প্রবল চেষ্টা করল, কিন্তু তাদের আত্মরক্ষা আর হলো না, তারা সেই বৃষ্টির পানির প্রবলতার মধ্যে আস্তে আস্তে ডুবতে আরম্ভ করল। তবে কিছুক্ষণের মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রাণ বাঁচানোওয়ালা কর্মকর্তাদের চোখ পড়ল তাদের প্রতি। তারা রমেশদেরকে তাদের নাওয়ে বসিয়ে সুরক্ষিত তাদের একটি ক্যাম্পে নিয়ে গিয়ে বসালো। কমলা, এই ভয়ঙ্কর বন্যা থেকে আমরা তো রক্ষা পেয়ে গেলাম, কিন্তু এই ভয়ঙ্কর বন্যা যে আমাদের মেয়েকে নিয়ে গেল সারা জীবনের জন্য। তখন পেছন থেকে একটি ছোট মেয়ে কথা বলে উঠল। বাবা বাবা, তুমি কান্না কেন করছো? এই দেখো, আমি আমি তো ভালো আছি, আমি সেই কখন থেকে তোমাদের অপেক্ষা করছি। সেই ছোট বাচ্চাটি আর কেউ ছিল না, সে ছিল ঋতু। নিজের মেয়েকে জীবিত ফিরতে দেখে রমেশ ও কমলার চোখ থেকে আনন্দের অশ্রু বইতে লাগলো। তারা ওপরওয়ালার উপরে কৃতজ্ঞতা জানালো। এভাবে এক মাস পর্যন্ত তারা সরকারি সুরক্ষিত ক্যাম্পে থাকতে আরম্ভ করল। এরপরে সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু অনুদান দেওয়া হয়। সেই টাকা দিয়ে রমেশ ভাড়া নিয়ে একটি দোকান খুলল। এরপর তাদের জীবন আগের থেকেও আরও অনেক বেশি ভালো হয়ে গেল। তারা সপরিবারে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।